গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত এক নাম। তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। বিএনপিকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা যেখানে সবসময় মৌলবাদী সংগঠনের তকমা দিতে ব্যস্ত, সেখানে বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মতো একজন ব্যক্তির বিএনপির সর্বোচ্চ ফোরামের নেতা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিএনপি কর্মীদের মতে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি চাইলেই খুব সহজে ক্ষমতার রাজনীতির অংশীদার করতে পারতেন, কিন্তু সেই পথে তিনি হাঁটেননি। গণমানুষের রাজনীতিকেই তিনি জীবনের ঠিকানা করে নিয়েছেন, বিএনপিকে ভালোবেসেই তার জীবনকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে জাসদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনৈতিক দর্শনের প্রতি আকৃষ্ট হন। জিয়াউর রহমানের দেশপ্রেম এবং সততাই বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে বিএনপির রাজনীতির প্রতি দুর্বল করে তোলে। একবারও সংসদ সদস্য হতে না পারা গয়েশ্বর চন্দ্র রায় 1991 সালে বিএনপির সরকার গঠন করলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি যখন যুবদলের সাধারণ সম্পাদক, তখন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন বিএনপির বর্তমান স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। আব্বাস গয়েশ্বর জুটি যুবদলের রাজনীতির এক সোনালী অধ্যায় রচনা করে। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ার আগে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিএনপির যে কয়েকজন সিনিয়র নেতা রাজপথে সহ সমাবেশে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায় তাদের অন্যতম। তিনি একজন স্পষ্টভাষী জননেতা হিসেবেই পরিচিত। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই। তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী নিতাই রায় চৌধুরীর কন্যা। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অপর্ণার রায় বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে। বেগম খালেদা জিয়ার প্রিয় রাজনৈতিক সহকর্মী গয়েশ্বর চন্দ্র রায় 2008 এবং 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী ছিলেন, তবে কোনোটাতেই নির্বাচিত হতে পারেননি। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিপক্ষের হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন, কিন্তু থেমে যাননি। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির রাজনীতির এক অলঙ্কার। যে দলটিকে নিয়ে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষের এত সমালোচনা, সেই দলে একজন হিন্দু, একজন গয়েশ্বরবাবু সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন, এটা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের জন্য অবশ্যই গর্বের এবং অহংকারের।